পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নাখাসিপাড়া থানার বেথরি 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব জগদানন্দপুর সাহাপাড়া নিচুবাজার কলেজ রোডটি পরিচর্যার অভাবে 10 বছর ধরে বেহাল অবস্থা। রাস্তাটি দিয়ে আশেপাশের গ্রামের লোকজন এবং এলাকাবাসী মিলে প্রতিদিন প্রায় 1000 থেকে 1500 লোকজন চলাচল করে। এলাকাবাসী বহুবার পঞ্চায়েতে আবেদন করেছিলেন কিন্তু কোনো কাজ হয়নি। রাস্তাটির অবস্থা হাল খুব খারাপ, ভাঙা খন্ড, ভাঙা চোরা, মানুষ চলা তো দূরের কথা, গাড়ি পর্যন্ত ভালো মতন চলতে পারে না। এখন অনেকবার পরেই আমাদের অঞ্চলে কর্তৃপক্ষ যারা থাকে তাদেরকে জানানো হয়েছে, এখন পর্যন্ত কোনো কাজকর্ম কিছুই হয়নি। রাস্তাটি 10 বছর ধরে পরিচর্যার অভাবে বেহাল। রাস্তাটি গ্রামের মানুষ ছাড়াও স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও ব্যবহার করে। বর্ষাকালে আরও খারাপ অবস্থা হয়। প্রায় আশেপাশের গ্রামের লোক মিলে রাস্তাটি 1000 থেকে 1500 লোক ব্যবহার করে। এলাকার মানুষজন বহুবার পঞ্চায়েতে আবেদন করেছিলেন কারণ রাস্তাটি পঞ্চায়েতের অধীনে, কিন্তু কোনো কাজ হয়নি। তবে এই বিষয়টি নিয়ে আমি বেথরের 2 নম্বর পঞ্চায়েত প্রধান শ্রীমতী সুপর্ণা দত্তের সাথে কথা বলি। ওই রাস্তাটির কাজও তিনি তদারকি করে যত তাড়াতাড়ি সম্ভব মেরামত করার ব্যবস্থা করবেন। এই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে আমার আবেদন, পূর্ব জগদানন্দপুর সাহাপাড়া নিচুবাজার কলেজ রোডটি যাতে দ্রুত মেরামত করে দেওয়া হয়, তার জন্য 2 নম্বর পঞ্চায়েত প্রধান শ্রীমতী সুপর্ণা দত্ত মহাশয়কে বারবার ফোন করে অনুরোধ করুন। ফোন নাম্বার 8906171236। আমি দিব্যজ্যোতি কর্মকার, পশ্চিমবঙ্গ জেলা নদিয়া, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।